পাবজি মোবাইল লাইট গেমটি আমরা সবাই খেলতে চাই কিন্তু ডাউনলোড দিতে পারি না বলে খেলতে পারি না। আজকে আমরা শিখব পাবজি মোবাইল লাইট গেমটি কীভাবে ডাউনলোড ও ইনস্টল দেওয়া যায়। আপনি যদি আপনার মোবাইলে কোনো প্রকার সমস্যা ছাড়ে পাবজি মোবাইল লাইট গেমটি ডাউনলোড ও ইনস্টল দিয়ে সফলভাবে খেলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। আমরা সবাই জানি মোবাইল পাবজি লাইট গেমটি প্লে স্টোরে পাওয়া যায় না। আজকে আমি আপনাদের মাঝে যে পদ্ধতি শেয়ার করব এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল পাবজি লাইট গেমটি ডাউনলোড দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে। ডাউনলোড দেওয়ার পরে কিভাবে গেমটি ইনস্টল দিবেন ও কিভাবে গেমটি খেলবেন সম্পূর্ণ প্রক্রিয়া আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি হয়তো অনেক বড় হতে পারে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনি অসংখ্য ধন্যবাদ। মোবাইল পাবজি লাইট গেমটি ডাউনলোড দেওয়ার জন্য সবার প্রথম আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি চাইলে আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, আমি এখন কোন ব্রাউজারটা ব্যবহার করলাম। ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখতে হবে gamestipsbd.com। লেখার পর আমাদের গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো অফিসিয়াল gamestipsbd ওয়েবসাইটে। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের মেনু অপশানে এটা ক্লিক করতে হবে। মেনু অপশানে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো মেনু চলে আসবে। আসার পর আমরা পাবজি গেম অপশানে ক্লিক করব। আবার আমাদের সামনে অনেকগুলো নতুন মেনু চলে আসবে। আসার পর আমরা আবার পাবজি গেমে ক্লিক করব। ক্লিক করলে আমরা চলে যাব পাবজি গেমের ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আপনি সব ধরনের পাবজি গেমের টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। এই ক্যাটাগরি ওপেন হয়ে যাওয়ার পর আমরা নিচে নামব। নিচে নামার পর আমাদের সামনে চলে আসবে পাবজি মোবাইল লাইট গেম ডাউনলোড দেওয়ার নিয়ম এই সম্পর্কে একটি পোস্ট। আমরা এই পোস্ট ওপেন করব। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে এত কষ্ট করতে হবে না, কারণ এই পোস্টটি সরাসরি লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে খুব সহজে এই পোস্টটি ওপেন করতে পারবেন। পোস্টটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা একটু নিচে নামবো। পোস্টটির নিচে নামলে আমাদের সামনে তিনটি অপশান আছে। আমরা এক একে করে তিনটি ফাইল আমাদের ডাউনলোড দিয়ে নিতে হবে। তাহলে আমরা এক একে করে তিনটি ফাইল ডাউনলোড দিয়ে নিই। তার জন্য আমরা প্রথম ফাইলে ক্লিক করব। প্রথম ফাইলে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে অন্য একটি ওয়েবসাইটে। অন্য ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের প্রথমে ওবিবি ও এপিকে ফাইলটি ডাউনলোড দিতে হবে। তার জন্য আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পর আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করে আমরা দ্বিতীয় ফাইলে ক্লিক করব। দ্বিতীয় ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড দিতে হবে। এই অ্যাপসটি আমাদের ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিতে আমরা ইনস্টলে ক্লিক করব। তারপর অ্যাক্সেসে ক্লিক করলে কিছুর মধ্যে অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু যাবে। তারপর আমরা আবার ব্যাগে ক্লিক করব লাস্ট ফাইল ডাউনলোড দেওয়ার জন্য। তাহলে আমরা তৃতীয় ডাউনলোড লিঙ্কে ক্লিক করব। আবার আমরা প্লে স্টোর সিলেক্ট করব। করার পর আমরা চলে যাব প্লে স্টোরে। আসার পর আমাদের এই ভিপিএনটি ডাউনলোড করতে হবে। ইনস্টল অপশানে ক্লিক করব। আবার অ্যাক্সেস অপশানে ক্লিক করব। তাহলে আমাদের ডাউনলোড ইনস্টল হয়ে যাবে। একে একে আমাদের এই তিনটি ফাইলে কিন্তু ডাউনলোড দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু তিনটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। প্রথমে পাবজি মোবাইল লাইটের ওবিবি ও এপিকে ফাইলটি ডাউনলোড হচ্ছে। তারপর আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। তারপর ভিপিএন ডাউনলোড হচ্ছে। এভাবে আপনাকে তিনটি ফাইলে কিন্তু ডাউনলোড দিয়ে নিতে হবে এক একে করে। এই তিনটি ফাইল যদি আপনি ডাউনলোড না দেন তাহলে কখনই আপনি পাবজি মোবাইল লাইট গেমটি খেলতে পারবেন না। এই তিনটি ফাইল ডাউনলোড দিতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এই পোস্টের নিচে একটি কমেন্ট বক্স আছে, আপনি কমেন্ট করতে পারেন আমাদেরকে। আমরা আপনাকে কমেন্টের রিপ্লাই দিব। মোবাইল পাবজি লাইট গেমটি খেলার পূর্বে আমাদের সবার প্রথম আমাদের সার্ভারটি চেঞ্জ করতে হবে। বর্তমানে আমরা এশিয়া সার্ভার আছি, এশিয়া সার্ভার পরিবর্তন করে আমাদের ব্রাজিল সার্ভার করতে হবে। আমরা যদি ব্রাজিল সার্ভার না করি তাহলে কিন্তু আমরা মোবাইল পাবজি লাইট গেমটি খেলতে পারবো না। ব্রাজিল সার্ভার করার জন্য আমাদের ভিপিএনটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের এই অপশনে এটা ক্লিক করতে হবে সার্ভার চেঞ্জ করার জন্য। ক্লিক করার পর আমরা ব্রাজিলটা খুঁজবো। এই যে আমাদের সামনে চলে এসেছে ব্রাজিল। এই যে অসংখ্য সার্ভার আছে, প্রায় অনেকগুলো কাজ করে, অনেকগুলো কাজ করে না। যে সার্ভারগুলো কাজ করে ওই সার্ভারগুলোর নাম ভিডিও ডিসক্রিপশন ও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপাতত ব্রাজিল সার্ভার ব্যবহার করতে পারেন, ব্রাজিল সার্ভার সবথেকে ভালো। সো আমরা ব্রাজিল সার্ভারে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে বা একটা বিজ্ঞাপন চলে আসতে পারে, আমাদের সামনে একটা বিজ্ঞাপন চলে এসেছে, বিজ্ঞাপনটি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা টিক দেখতে পাবো, তার মানে আমাদের সার্ভার সিলেকশন হয়ে গেছে। আপনি প্রত্যেকবার পাবজি লাইট মোবাইল গেমটি খেলার পূর্বে এই কাজটি করতে হবে। এই কাজটি যদি আপনি না করেন তাহলে কখনই আপনি খেলতে পারবেন না। এই কাজটি করা আপনার অবশ্যই বাধ্যতামূলক। তিনটা ফাইল যখন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা গেমটি ইনস্টল দিতে পারবো। আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট, তাই আমি এখন গেমটি ইনস্টল দিচ্ছি। আপনাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনি ইনস্টল দিবেন। যখন আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে এপিকে ও ওবিভি ফাইলের যে জিপ ফাইলটা আমরা ডাউনলোড দিয়েছিলাম সেই ফাইলটি বের করবেন। আমি ফাইলটি ডাউনলোড দিয়েছিলাম ডাউনলোড ফোল্ডারে, তাই আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবো। আপনি যে জায়গায় ডাউনলোড দিয়েছেন সেই ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য ফাইলটির উপরে একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে আমাদের সামনে অনেকগুলো এরকম অপশান চলে আসবে। আসার পরে আমাদের যে জিনিসটা ক্লিক করতে হবে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে হবে। করার পর আমাদের কিছুক্ষণ সময় লাগবে, আপনার মোবাইলের স্পিডের উপরে নির্ভর করবে। দেখি আমাদের কত সময় লাগে। আমাদের কিন্তু এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের দেখবে প্রথম যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমাদের ইনস্টল দিতে হবে। এটা হলো মোবাইল পাবজি লাইটের অফিসিয়াল অ্যাপস। এই অ্যাপসটা আমাদের ইনস্টল দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি ইনস্টল দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলে অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন। সবার প্রথম ইনস্টল দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপসটি কখনো ওপেন করবেন না, তার আগে আমাদের একটি কাজ আছে, তারপরে আমরা অ্যাপসটি ওপেন করব। আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট, তখন আমরা ব্যাকে ক্লিক করব। এপিকেটি ইনস্টল দেওয়ার পর আমাদের এই ফোল্ডারটি ওপেন করতে হবে, অ্যান্ড্রয়েড ফোল্ডারটি। ওপেন করার পর আমরা ওবিভি ফোল্ডার পাবো, আবার ওপেন করতে হবে। করার পর আমরা একটা ফোল্ডার পাবো, এই ফোল্ডারে আমাদের কাট করতে হবে। কাট করার পর আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই জায়গায় অনেকগুলো অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। প্রথম অপশন আমরা সিলেক্ট করব। করার পর আমাদের সামনে অ্যান্ড্রয়েড অপশনটা আমরা সিলেক্ট করব। করার পর আমরা এই জায়গায় ওবিভি অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অপশন আমরা একটা ক্লিক করব, তাহলে এই জায়গায় ফাইলটি পেস্ট হয়ে যাবে। আমাদের ফাইলটি কিন্তু পেস্ট হয়ে গেছে। আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পর আমরা হোমে ক্লিক করব। করার পর আমরা আমাদের অ্যাপসটি ওপেন করব। আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট, আমাদের কিন্তু গেমটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন এই গেমের যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনগুলো আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের গেমটি কিন্তু সফলভাবে আমরা ইনস্টল দিয়ে ফেলছি। অনেক কষ্ট লাগছে, হয়তো আপনাদের অনেক সময় নষ্ট হয়েছে আপনাদের গেমটি ইনস্টল দিতে, কিন্তু এখন খেলে আপনারা অনেক অনেক মজা পাবেন গেমটি, কারণ আমাদের ফেভারিট গেম বলতে পারেন পাবজি মোবাইল লাইট গেমটি। এখন যে কাজটা করতে হবে, আমাদের সিম্পল লগ ইন করতে হবে। ফেসবুক বা ইমেল বা টুইটার দিয়ে লগ ইন করে গেমটি খেলা শুরু করে দিবেন। যদি আপনার ইনস্টলে বা ডাউনলোডে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, আর আপনার ওই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে বন্ধু এই সম্পর্কে ভালো জানে না সে বন্ধু মাঝে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আপনার মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখি কিছুক্ষণ পাবজি মোবাইল লাইট গেম প্লে। পাবজি গেমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পাবজি গেম খেলতে গেলে কিন্তু আমাদের ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। নর্মাল কোনো ইন্টারনেট সংযোগ আমাদের কাজে লাগবে না, এই জায়গায় ভালো মানের ইন্টারনেট সংযোগ কাজে লাগবে। আপনার যদি নর্মাল কোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকেন তাহলে আপনার অনেকটাই ল্যাগের দেখা পেতে হবে। আপনি যত ভালো মানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করবেন অত ভালো মানের পাবজি গেমটা খেলতে পারবেন। সবসময় ইন্টারনেট সংযোগটা ভালো করার চেষ্টা করবেন। আর পাবজি গেমের যে কন্ট্রোলারগুলো আছে সেটা মনে করি যে আপনাদের শেখানো কোনো কিছু নাই, কারণ কন্ট্রোলার আসলে অনেক ইজি, কয়েকবার খেললে আপনারা বুঝতে পারবেন। কয়েকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই দুটো অপশান, প্রথম দর্শন স্পিকার আর নিচেরটা হলো ভয়েস অপশান বলা যায়। নামগুলো শুরু আমি জানি না, আমার নিজের মনের মতো আমি বললাম। প্রথম অপশানটা আপনি গেমের সাউন্ড বা আপনি প্লেয়ারের সাউন্ড শুনতে পারবেন, আর নিচের অপশান দিয়ে আপনার সাউন্ড, আপনি যে ভয়েস দিবেন বা আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতে চাচ্ছেন তা তখন এটা ব্যবহার করবেন। যেমন আমি যদি এখন আমি আমার এই টিমের সাথে কথা বলতে চাই বাকি তিনজনের সাথে, সো আমি এই নিচে অপশানটা ব্যবহার করবো। আর ওদের সাউন্ড যদি শুনতে চাই অথবা গেমের যে মারামারি সাউন্ড আছে সেটা যদি শুনতে চাই তখন আমি উল্পেটা ব্যবহার করবো। এভাবে মূলত কাজ করে। আর ম্যাপের কথা যদি বলি তাহলে ম্যাপটা অনেক সহজে আপনি ব্যবহার করতে পারেন, ম্যাপটা অনেক ভালো, কিন্তু ম্যাপটা অনেক ছোটো আমার কাছে মনে হলো। যেটা পাবজি মোবাইলের সাথে যদি তুলনা করি তাহলে বলবো ম্যাপটা আসলে অনেক ছোটো। গ্রাফিক্স কোয়ালিটির কথা যদি বলি আমার কাছে
মোটামুটি মানে মনে হয়েছে, অতটা ভালো মনে হয় নাই। আশা করি নেক্সট আপডেটে গ্রাফিক্স কার্ডে উন্নত করবে। আর গ্রাফিক্স কোয়ালিটি খারাপ হওয়ার আরেকটা কারণ হলো যে আমার মোবাইলটা নর্মাল মোবাইল, আমার মোবাইল মার্কে প্রায় 4,500 টাকা, আমার মোবাইলের র্যাম আছে 512, রম আছে 8 GB, আর প্রসেসরের নামটা মনে আসতেছে না, আমি ডিসক্রিপশনে যদি মনে থাকে তো লিখে দেওয়ার চেষ্টা করবো। সো বুঝতে পারতেছেন যে আমার মোবাইলটা 4,000 টাকার মোবাইল, আমি পাবজি লাইট খেলতেছি কোনো প্রকার ল্যাগ ট্যাগ ছাড়া, হালকা মতো ল্যাগ করতেছে, তারপর আমি মনে করি যে না এটা সাধারণ ল্যাগ, এটা অত বড় কোনো কিছু না। আর সবসময় চেষ্টা করবেন পাবজিতে এই অপশানটা ব্যবহার করতে, এটা যদি আপনার রান হবে, অটো রান হবে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ম্যানটা একলা একলা দৌড়াবে, আপনাকে আবার এই কন্ট্রোলার দিয়ে ব্যবহার করতে হবে না, আপনার অনেকটা ইজি হয়ে যাবে। আর বাকি যে কন্ট্রোলারগুলো আছে এটা অনেক সহজ, আপনি খুব সহজে মারামারি করতে পারবেন এইসব কন্ট্রোলারের মাধ্যমে। আর বাকি কন্ট্রোলারগুলো কয়েকবার খেললে আপনি বুঝে যাবেন। আর সবসময় চেষ্টা করবেন পাবজিতে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতে, যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে কথা বলতে। আর বর্তমানে ইংলিশ প্লেয়ারই বেশি আসে, যারা ইংলিশ বলে, থাইল্যান্ড, মালয়েশিয়া বা বড় বড় রাষ্ট্র যেসব আছে ওইসব রাষ্ট্রের থেকে প্লেয়ার আসে, ছোটোখাটো রাষ্ট্র থেকে প্লেয়ার আসে না আমি যারা দেখি। স্পেশালি বাংলাদেশি প্লেয়ার পাওয়াটা অনেক কষ্ট, আর ইন্ডিয়ান তো পাওয়া যায় না, বলা যায় যাই একটু বাংলাদেশি পাওয়া যায়, ইন্ডিয়ানে অনেক কম পাওয়া যায় আমার হিসাবে, কারণ আমি ইন্ডিয়ান দেখি না, বাংলাদেশি দুই একটা দেখছি। আপনি যদি ইংলিশে বুঝেন, কথা বুঝেন বা কথা বলতে পারেন, সো আপনি কথা বলতে পারবেন আপনার প্লেয়ারের সাথে। সবসময় চেষ্টা করবেন ড্রপ লুট করার জন্য, ড্রপ আগে সে পড়ে, আর যখন ড্রপটা মারিতে পড়ে তখন ড্রপ থেকে লাল একটা আগুন বের হয় বা লাল একটা ধোঁয়া বের হয়। সো এই ধোঁয়াটা দেখে আপনি খুঁজতে পারবেন যে ড্রপ কোথায় আছে। চেষ্টা করবো আমরা একটা ড্রপ লুট করে আপনাকে দেখাতে, কিন্তু ড্রপ তো আর সবসময় মনে হতো পাওয়া যায় না, সো লুট করতে পারতেছি না। আর গাড়ি আছে, আর ঠামাজার বিষয় যে পাবজি লাইটে গাড়ি আছে, আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন, প্রায় তিন থেকে চারটা মডেলের গাড়ি আছে, সবগুলো গাড়ি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে বাইক আছে, সিঙ্গেল বাইক, ডাবল বাইক, বাগি আছে, তারপরে আরও কয়েকটা গাড়ি আছে যেগুলো নাম আমার মনে নেই, এইসব গাড়ি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন পাবজি গেমে। আর আপনার বন্ধু যদি মরে যায় বা মেরে ফেলে তখন আপনার বন্ধুকে আপনি বাঁচাতে পারবেন রিভাইভ দেওয়ার মাধ্যমে, প্লাস আপনি যদি শুয়ে পড়েন, মানে আপনাকে যদি মেরে ফেলে কেউ গুলি করতে কিন্তু শুয়ে পড়ে, আপনি যখন শুয়ে পড়বেন তখন আপনার বন্ধু আপনাকে রিভাইভ দিতে পারবে, রিভাইভ দিয়ে আপনাকে বাঁচাইতে পারবে। সবসময় চেষ্টা করবেন লেভেল 3 হেলমেট, লেভেল 3 ব্যাগ, লেভেল 3 ব্যাস, এগুলো আপনার কাছে সবসময় রাখার জন্য, এগুলো যদি থাকে আপনার মরার সম্ভাবনাটা কমে যাবে। আর গুলির মধ্যে সবচেয়ে ভালো গুলির কথা যদি বলি, আমার ফেভারেট M460 AKM UMP9, সো আমি এগুলো ব্যবহার করি, এগুলো আমার ফেভারিট গান, এগুলো সবসময় ব্যবহার করবেন। আর তার সাথে ব্যবহার করতে পারেন K98 KOM, এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো আমার বেস্ট গান। এগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট অনেক কিছু পাওয়া যায়, মানে এগুলোর সাথে লাগানোর মতো অনেক কিছু পাওয়া যায়, ওগুলো ব্যবহার করবেন। সবগুলোর নাম আমার মনে নেই, নাম মনে থাকলে আমি ডিসক্রিপশনও আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, ওইটার থেকে দেখতে পারেন, এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর জুম, মানে গুলি করার সময় যে জুম করার অপশানটা, এই জুম করার অপশানটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন খুব সহজে। এই অপশানটা ব্যবহার করার জন্য মূলত আপনাকে যে কাজটা করতে হবে, 2x 3x 4x 5x 6x 8x পর্যন্ত আই থিঙ্ক জুম আসছে, এগুলো জুম আপনাকে খুঁজতে হবে, খুঁজে নিয়ে আপনার গানে নিয়ে ব্যবহার করতে হবে, আশা করি আপনি ব্যবহার করতে পারবেন। হয়তো বয়সের সাথে কিন্তু আমার ভিজুয়ালে মিলতেছে না, মানে গেম প্লেটা কিন্তু বয়সের সাথে মিলতেছে না, কারণ গেম প্লেটা আমি আগে রেকর্ড করছি আর বয়সটা পরে রেকর্ড করছি, এই কারণে হয়তো গেম প্লের সাথে বয়সটা মিলতেছে না, কষ্ট করে নেবেন। আর অনেকে তো বকবক করলাম, কিন্তু কিন্তু লাইক করতেছেন না, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার পরবর্তী নতুন নতুন ভিডিও বানানোর প্রেরণা যোগায় আমাদের মতন ইউটিউবারদের, কারণ আপনারা অনেকে আছেন যারা লাইক করেন, অনেকে আছে কমেন্ট করেন। সবথেকে আমার ভালো লাগে যখন আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জান, কমেন্টটাকে আমি প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, হয়তো কয়েকটা মিস যায়, তারপর সবগুলো কমেন্ট আমি রিপ্লাই দিই। আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্টে জানাবেন ভিডিওটা কী হয়েছে। সো আমরা চিকেন ডিনার পেয়ে যাবো আশা করি, বয়সটা আমি দিব না কারণ আমার কাছে খারাপ লাগতেছে। যাওয়ার আগে শুধু একটা কথা বলবো যে কমেন্টে জানাবেন ভিডিওটা কী হয়েছে, নেক্সট কোন ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানাবেন, ভিডিওটা যদি ভালো লাগে তা তো লাইক করবেনই, না ভালো লাগলে ডিসলাইক। আর এই ধরনের পাবজি গেমের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। এ পর্যন্ত আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চিকেন ডিনার আশা করি এই মাসে আমি চিকেন ডিনার করবো, সম্পূর্ণ দেখেন না।